হ্যালো এভরিওয়ান, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। ছবি তোলার পরে অদৃশ্য হবে ক্যামেরা, কনসেপ্ট ফোনে লঞ্চ করল ওয়ান প্লাস। আজকের ভিডিওতে কথা বলবো ওয়ান প্লাস কনসেপ্ট ওয়ান এই মোবাইল ফোনটির ব্যাপারে। তাহলে দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। অনেকদিন ধরে টিজার প্রকাশ করার পর অবশেষে সামনে এলো ওয়ান প্লাস কনসেপ্ট ওয়ান। সিইএস 2020 ইভেন্ট এই কনসেপ্ট ফোন গোটা বিশ্বের সামনে এনেছিল ওয়ান প্লাস। জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারী কোম্পানি এমসি লার্ন এর সাথে হাত মিলিয়ে তৈরি হয়েছে কনসেপ্ট ওয়ান। এই ফোনে একটি ইলেকট্রোক্রোমিক গ্লাস প্যানেল ব্যবহার করেছে, প্রয়োজনে স্বচ্ছ হয়ে যেতে পারে এই কাঁচ। ছবি তোলা শেষ হলে কাঁচের স্বচ্ছতা কমে গিয়ে ক্যামেরা ঢাকা পড়ে যাবে। ওয়ান প্লাস জানিয়েছেন এই কাঁচ কালো থেকে স্বচ্ছ হতে 7 সেকেন্ড সময় লাগবে। এমসি লার্ন 720S স্প্রাইডার কার থেকে অনুপ্রাণিত হয়েছে ওয়ান প্লাস কনসেপ্ট ওয়ান ডিজাইন করা হয়েছে। ফোনের পিছনে সরু গ্লাস প্যানেল ছাড়াও থাকছে চামড়ার ফিনিশ, যদিও এই ফোনের স্পেসিফিকেশন সামনে আনেনি কোম্পানি। নতুন এই কনসেপ্ট ফোন লঞ্চের কোনো নিশ্চয়তা নেই, এর আগেও ফোনের পিছনে বিভিন্ন মেটেরিয়াল দিয়ে ফোন তৈরি করছে ওয়ান প্লাস। কনসেপ্ট ওয়ান ফোনের পিছনে শুধুমাত্র ক্যামেরার জায়গায় কাঁচ ব্যবহার হয়েছে, ফোনের পিছনে বাকি জায়গায় চামড়া ব্যবহার হয়েছে। ওয়ান প্লাস কনসেপ্ট ওয়ান ফোনে ক্যামেরার উপরে বিশেষ ইলেকট্রোক্রোমিক গ্লাস প্যানেল ব্যবহার হয়েছে। কোম্পানি জানিয়েছেন এই মুহূর্তে এটা সবথেকে উন্নত প্রযুক্তির কাঁচ। কোম্পানির দাবি এ কাঁচের স্বচ্ছতা পরিবর্তন হতে প্রায় কোনো শক্তি খরচ হবে না। এমসি লার্ন এর সাথে হাত মিলিয়ে তৈরি হয়েছে ওয়ান প্লাস কনসেপ্ট ওয়ান। এই মুহূর্তে বিশ্বব্যাপী ওয়ান প্লাস এর মোট 7টি গবেষণা কেন্দ্র রয়েছে। সম্প্রতি হায়দ্রাবাদে নতুন গবেষণা কেন্দ্র শুরু করছে কোম্পানি, সেখানে প্রায় 200 কর্মী কাজ করেন। ওয়ান প্লাস জানিয়েছেন এই মুহূর্তে কোম্পানির মোট কর্মীর 70% গবেষণা বিভাগে কাজ করেন। ওয়ান প্লাস কনসেপ্ট ওয়ান এ ছিল বন্ধুরা আজকের ইনফরমেশন ও আজকের ভিডিও। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। ওয়ান প্লাস কনসেপ্ট ওয়ান এই মোবাইল ফোনটা আরও ইনফরমেশন জানতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন পরবর্তী এই জাতীয় আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে বন্ধুরা পরে কোনো ভিডিওতে।